ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহীদুর রহমানকে হঠাৎ বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহিদুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারি বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিবির এই কর্মকর্তা ঘটনা তদন্তে যখন নেপাল অবস্থান করছেন, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হল। গতকাল একই প্রজ্ঞাপনে আরও 22 কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। কলকাতায় গিয়ে এমপি আনারের নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহিদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তদন্তের কাজে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে তিনি কলকাতাতেও গিয়েছিলেন। সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার সহ তদন্তে সফলতা নিয়ে ফিরে আসেন শাহিদুর রহমান। একদিনের ব্যবধানে এই ঘটনা তদন্তের সাপেক্ষে শনিবার হারুনের সঙ্গে শাহিদুরও নেপাল যান। এর আগে মতিঝিল আওয়ামী লীগ নেতা টিপু হত্যার তদন্তেও মুনশিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শাহিদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন। আনার হত্যার তদন্ত চলাকালে শাহিদুরের এই বদলিকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে এটা নিয়মিত বদলি। তবে ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল, হয়তো এই তালিকাটি রোববার পুলিশ প্রধান সই করেছেন। শাহিদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে রয়েছেন তা হয়তো চোখ এড়িয়েছে। সূত্র বলছে এমপি আনারের নির্বাচনী এলাকাতেই এডিসি শাহিদুরের বাড়ি, তার বদলিতে এটি ইস্যু হয়েছে কিনা তাও আলোচনা রয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শাহিদুর সহ 11 জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া 12 জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।